রান্না করার সময় গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে ঘটল ভয়াবহ ঘটনা। বেশ কিছু আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার মালঞ্চ এলাকার। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় শামশেরগঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যেই সেখানে দমকল পৌঁছেছে। তবে কীভাবে এই গ্যাস সিলিন্ডারটি ব্লাস্ট হলো সেটি এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধার কার্য। এই ঘটনায় আর কোনো ক্ষয়ক্ষতি রয়েছে কি না সেটাও খতিয়ে দেখছে পুলিশ। দিনেশ সাহার রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। রান্না করছিল দেখি হয়েছে সাইফন কলোনি পড়ছে আমাদের গ্রামে, এটা গাজী নরমাল হয়েছে অঞ্চলে। গ্যাস সিলিন্ডার কিছুক্ষণ আগে গ্যাস সিলিন্ডারে আগুন ধরে গেছিল। আগুন ধরে যাওয়ার পর কিছুক্ষণ পরে গ্যাস সিলিন্ডারটা বাস্ট হয়ে যায়। বাস্ট হয়ে গিয়ে কিছুটা আগুন ইয়ে হয়েছিল, ছড়িয়ে পড়েছিল। আসবাবপত্র বা কিছু ওদের কিছু ছিল, কিছু জমানো কিছু টাকা পয়সা ছিল, এগুলো কিছু হয়তো হয়েছে, নষ্ট হয়েছে, বিছানাপত্র এগুলো নষ্ট হয়েছে, এ হচ্ছে ব্যাপার। আর দমকলের ইয়ে এসছে, লোক এসছে, লোক এসে তো এখন তো আগুনটা নিভলো, এখন অনেকটাই স্বাভাবিক, কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। গরিব পরিবার। কি নাম? নাম ওটা সাইদুল মমিন, ওর বাবা মারা গেছে। আমরুল মমিন? হ্যাঁ, আমিরুল মমিন ওর ছেলে। আমিরুল মমিনের ছেলে সাইদুল মমিন, তাদেরই বাড়ি। আপনার নাম? আমার নাম আনিসুর রহমান। আপনি? আমি গাজী নরমাল অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। জল ঢাল। রান্না করছিল দেখি হয়েছে সাইফন কলোনি পড়ছে আমাদের গ্রামে, এটা গাজী নরমাল হয়েছে অঞ্চলে। গ্যাস সিলিন্ডার কিছুক্ষণ আগে গ্যাস সিলিন্ডারে আগুন ধরে গেছিল। আগুন ধরে যাওয়ার পর কিছুক্ষণ পরে গ্যাস সিলিন্ডারটা বাস্ট হয়ে যায়। বাস্ট হয়ে গিয়ে কিছুটা আগুন ইয়ে হয়েছিল, ছড়িয়ে পড়েছিল। আসবাবপত্র বা কিছু ওদের কিছু ছিল, কিছু জমানো কিছু টাকা পয়সা ছিল, এগুলো কিছু হয়তো হয়েছে, নষ্ট হয়েছে, বিছানাপত্র এগুলো নষ্ট হয়েছে, এ হচ্ছে ব্যাপার। আর দমকলের ইয়ে এসছে, লোক এসছে, লোক এসে তো এখন তো আগুনটা নিভলো, এখন অনেকটাই স্বাভাবিক, কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। গরিব পরিবার। কি নাম? নাম ওটা সাইদুল মমিন, ওর বাবা মারা গেছে। আমিরুল মমিন? হ্যাঁ, আমিরুল মমিন ওর ছেলে। আমিরুল মমিনের ছেলে সাইদুল মমিন, তাদেরই বাড়ি। আপনার নাম? আমার নাম আনিসুর রহমান। আপনি? আমি গাজী নরমাল অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি।